মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে পথশ্রী অভিযান। একই ধারা অব্যাহত রেখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল থেকে করপাড়া পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু হলো রবিবার। রাস্তাটির শুভ সূচনা করেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়িকা ফিরোজা বিবি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর দাবি মেনেই এই 5 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম খান, মাইনরিটি অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য জহিদুল ইসলাম খান, নির্বাহী আধিকারিক মনোজ কুমার দাস, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত আচার্য সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.